হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 25th December, তো মেরি ক্রিসমাস সবাইকে। আর সেই টুইজডের পরে আমি আজকে আবার ব্লগ করছি, কারণ আমার গলা শুনেই বুঝতে পারছো আশা করি কী অবস্থা হয়েছিল। টুইজডের ব্লগটাও আমার এখনও পর্যন্ত এডিট করে ওটা হয়নি। আজকে শরীরটা অনেকটা ঠিক লাগছে, তো আজকে দুপুরবেলা আমি ভেবেই রেখেছি যে টিউজডের ব্লগটা এডিট করবো, অ্যান্ড কালকে তোমরা ওটা পেয়ে যাবে। বাট শরীরটা খুবই খারাপ ছিল, গা হাত পায়ে ব্যথা, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। এখন ছাদে এসেছি, শ্যাম্পু করেছি চুলটা, ছাদে এসেছি শু করতে। আর ছাদে এসে একটা জিনিস দেখলাম, কী দেখলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, মুলো গাছের ফুল হয়েছে। যে মুলো গাছটা বসিয়েছিলাম, মুলো গাছ না, মুলোর যে ওপরের অংশটা বসিয়েছিলাম ওটা থেকে মুলো পাতা হয়েছে। তারপর আজকে এই মাত্র এসে দেখছি ফুল ফুটেছে, মুলো ফুল। মাকেও তো মাকেও আমি ডেকেছি, মা এখন পুজো করছে নিচে। মাকে বললাম তাড়াতাড়ি এসো, একটা খুব বড় জিনিস ঘটেছে, তো তোমাকে দেখাবো। তো মাকে বলেছি তাড়াতাড়ি এসো। আর এখন আমি ছাদে চুল শুকোচ্ছি। এখন মা যদি দেখে আমি চুল না শুকিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছি, তো মানে প্রচণ্ড ঝাড় দেবে, চুল পেছনে কর, এই কর ওই কর। আগের দিন এই ঘটনা ঘটেছে, তোমরা দেখেওছো ব্লগে। তো গাছে জল টল দেবো। আর কালকে কেক করেছিলাম, কালকে রাত্রির থেকেই শরীরটা একটু একটু ঠিক হচ্ছিলো, বাট কালকে রাত্রির আর ব্লগ করিনি, ভাবলাম আজকে সকাল থেকেই স্টার্ট করবো। তো কেক করেছি, দুটো কেক করেছি, একটা কেক হচ্ছে দিদাদের আর রাহুলের দেবো, আর আরেকটা কেক আমাদের জন্য। এই হচ্ছে আপডেট। আর আর রাহুলের মা মানে কাকিমাও কেক করেছে, আর যেতে বলেছে ফোন করে, আসবে কেক খাবে। আর আমাদেরও কেকগুলো করেছি, দিতে হবে, তো ওটাও দিতে যাবো, কেক খেতেও যাবো। এইভাবেই 25th December কাটবে, কোথাও ঘুরতে টুরতে যাচ্ছে না, এমনিতেই কোভিড, তারপর ঠান্ডা লেগেছে। আর 25th December সব জায়গায় প্রচণ্ড পরিমাণে রাশ থাকে, তো এই করোনার টাইমে ভিড়ের মধ্যে গিয়ে নিজেকে অসুস্থ করার কোনো মানেই হয় না। তো এই হচ্ছে আপডেট। তো গাছে জল নেবো, তারপর নিচে গিয়ে খাবো। নিচে আজকে স্পেশাল হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, মনে হয় চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে। আর হয়েছে হচ্ছে কুচো চিংড়ি ভাজা টাইপের, আর মাছের ঝোল হয়েছে। কী এখন মা আসুক, মার রিয়াকশানটা দেখবো কী হয়, মুলো ফুল দেখে। ফুলটা তো সত্যি সুন্দর দেখতে, একদম সাদা ছোট্টর ওপরে, দারুণ। আমি কোনোদিনও এক্সপেক্ট করিনি যে মুলো গাছ বসাবো, তারপর আবার মুলো থেকে মুলো গাছের মুলো না হয়ে মুলো ফুল হবে। যাই হোক, মা আসুক, তারপর মাকে দেখাবো। আচ্ছা, রোদ্দুর তো ভালোই রয়েছে। আর এই দুদিন মানে আমি কথা আমার বেরোচ্ছিল না, আর এই এমনি টেম্পারেচারে জল এত ঠান্ডা হয়েছে, সেই জলও খেতে পারছিলাম না। রোদ্দুরে জল এনে দিচ্ছিলাম, জল গরম করে খাচ্ছিলাম, এই করে করে অনেকটা গলা বেরিয়েছে, তাও অনেক বসা বসা। এখনও 2-3 দিন এটার উপর ট্রিটমেন্ট করার পর আশা করি ঠিক হবে। এই হচ্ছে আপডেট। হ্যাঁ, মুলো ফুল হয়েছে গো, মুলো ফুল ভাজা খায়। হ্যাঁ মা, মটরশুঁটি গাছ হয়েছে। ওটা কি পেঁয়াজ কলি গাছ? পেঁয়াজ বসাতেই দিলে না, আর পেঁয়াজ কলি গাছ পেঁয়াজ কলি গাছ করে যাচ্ছ। একটা পেঁয়াজ বসাবো মা। কোথায় পেঁয়াজ? সব দিয়ে দিয়েছ, এত দুঃখ আমি কোথায় রাখবো। এটা থেকে নিচে মূলো হবে, ওই
গুগলে সার্চ করতে হবে। আমি এখন গুগলে সার্চ করব যে মুলো ফুলটা কী করা যায়, মুলো ফুল থাকলে কী হবে, মুলো ফুল যদি তুলে নিই কী হবে। তো গুগলে সার্চ করব, দেখি কী বেরোবে। সো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন কমলা লেবু ঝাড়াচ্ছি, কমলা লেবু খাবো, খোসা মাখবো, চলো খাই কমলা লেবু। পুরো ছাড়ানো হয়নি, পুরোটা ছাড়াবো। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকের পর থেকে আজকে আবার ব্লগ স্টার্ট করছি, আজকে একটু সানডে। তো ফটাফট জল দিয়ে নেব গাছগুলো, আলু গাছ, মুলো গাছে ফুল হয়েছে। এটা মনে হয় কালকের ফুলটা, এটা আজকের ফুল। আর এখানে ঝাউ পাতার মতো ধনে পাতা হচ্ছে। এটা হচ্ছে টমেটো গাছ, এখন ছাদে এসেছি, ফটাফট জল দিয়ে নিলাম গাছগুলোয়। এখন আজকে হচ্ছে সানডে, আজকে তারিখ হচ্ছে 26শে ডিসেম্বর। তো আমাদের আজকে একটা গ্রাজুয়েশন ইনভিটেশন আছে এই সামনে পাড়ারই একজনের। তো ইনভিটেশন আছে, তো মা মিষ্টি টিষ্টি এনে রেখেছে। তো এখন নিচে গিয়ে ফটাফট রেডি হবো, স্নান টান করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 12:30, তো রেডি হবো হয়ে যাও। তো চলো দেখতে থাকো ব্লগটা, চলো যাই। আমিও রেডি হয়ে গেছি, চলো বেরোনো যাক। হ্যান্ড ওয়াশ নিতে হবে তো, আমি বেরোচ্ছি। গেট ফেট গো।
এখন বাজে হচ্ছে 8:30। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ওখানে নিমন্ত্রণ বাড়ি থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, 4:00 বেজে গেছে। তো তারপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে হাত পা ধুয়ে টুয়ে ঘুমিয়েছিলাম, তো এখন উঠলাম। এখন চা, আর আমি বলেছিলাম কালকে যে আমি কেক বানিয়েছি, চা আর কেক খাবো, যদিও পেটটা ভর্তি ভর্তি, বাট বিস্কুটের বদলে কেক তো খেতেই হবে। এখন 25th থেকে 31st জানুয়ারি পর্যন্ত এখন কেক চলবে। তখন খাচ্ছি চা হয়ে গেছে বা খাওয়াচ্ছে আদা দেওয়া চা।